অর্ণমাই বরা কাণ্ডর অভিযুক্ত পুনর গ্রেপ্তার। হোজাই আরক্ষীর জালত মইনুল হক। 2017 চনের 31 মে'ত নৃশংস হত্যাকাণ্ডর বলি হওয়া অর্ণমাই বরা কাণ্ডর মূল অভিযুক্ত মইনুল হক পুনর্বার জালত পড়ল আরক্ষীর। মঙ্গলবারে নিশা যমুনামুখর কহার গাঁৱৰ পৰা হোজাইৰ ডিএসপি নির্মালী বর্মনের নেতৃত্বত যোৱা আরক্ষীয়ে হাতেলুতে করায়ত্ত করলে মইনুল হক। পাছে এইবার হত্যাকাণ্ড কিবা ধর্ষণের গোচরত নহয়, নিষিদ্ধ ড্রাগসর বেহাত জড়িত হওয়ার বাবেহে আরক্ষীর জালত পড়ল অর্ণমাই বরার হত্যাকাণ্ডর মূল অভিযুক্ত মইনুল হক। অর্ণমাই বরা কাণ্ডত জড়িত থাকার অপরাধত 2018 চনের 1 আগস্টর দিনা মইনুলক ফাঁসিকাঠত ওলোমার নির্দেশ দিছিল হোজাই নিম্ন আদালতে। কিন্তু আরক্ষীর গাফিলতির বাবে মইনুলক ফাঁসিকাঠত ওলোমার পর রেহাই দিবলগা হয়েছিল গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে। ফাঁসির পর রেহাই পয়ার পাছত 3 বছর জেলত থাকি মুকলি আকাশের তললৈ উলাই আহি ড্রাগসর নিষিদ্ধ বেহাত ধরেছিল মইনুল হকে। মঙ্গলবারে দিনের ভাগত যমুনামুখ রেল স্টেশনত চলা অভিযানত আরক্ষীর জালত পড়েছিল নিজামুদ্দিন নামৰ এটা ড্রাগস পেডলার। ড্রাগসসহ গ্রেপ্তার করা নিজামুদ্দিনের স্বীকারোক্তির আধারতে নিশার ভাগত আরক্ষীয়ে জালত পেলালে অর্ণমাই বরা কাণ্ডরে কুখ্যাত হয়ে পড়া মইনুল হক। গ্রেপ্তার করা পেডলার দুটার পর আরক্ষীয়ে জব্দ করেছে ওজন পরিমাণের নিষিদ্ধ ড্রাগস। প্রশ্ন হয়, রাজ্য কপাই যাওয়া অর্ণমাই বরা কাণ্ডত ফাঁসিকাঠত ওলোমার পর কথম পিহারি যাওয়া মইনুল হকৰ বিৰুদ্ধে এবাৰ কঠোৰ ধাৰাত গোচৰ ৰুজু কৰিবনে হোজাই আৰক্ষীয়ে? দবকাৰ পৰা আব্দুল হাকিমৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ। অর্ণমাই বরা কাণ্ডর অভিযুক্ত পুনর গ্রেপ্তার। হোজাই আরক্ষীর জালত মইনুল হক। 2017 চনের 31 মে'ত নৃশংস হত্যাকাণ্ডর বলি হওয়া অর্ণমাই বরা কাণ্ডর মূল অভিযুক্ত মইনুল হক পুনর্বার জালত পড়ল আরক্ষীর। মঙ্গলবারে নিশা যমুনামুখর কহার গাঁৱৰ পৰা হোজাইৰ ডিএসপি নির্মালী বর্মনের নেতৃত্বত যোৱা আরক্ষীয়ে হাতেলুতে করায়ত্ত করলে মইনুল হক। পাছে এইবার হত্যাকাণ্ড কিবা ধর্ষণের গোচরত নহয়, নিষিদ্ধ ড্রাগসর বেহাত জড়িত হওয়ার বাবেহে আরক্ষীর জালত পড়ল অর্ণমাই বরার হত্যাকাণ্ডর মূল অভিযুক্ত মইনুল হক। অর্ণমাই বরা কাণ্ডত জড়িত থাকার অপরাধত 2018 চনের 1 আগস্টর দিনা মইনুলক ফাঁসিকাঠত ওলোমার নির্দেশ দিছিল হোজাই নিম্ন আদালতে। কিন্তু আরক্ষীর গাফিলতির বাবে মইনুলক ফাঁসিকাঠত ওলোমার পর রেহাই দিবলগা হয়েছিল গুয়াহাটী উচ্চ ন্যায়ালয়ে। ফাঁসির পর রেহাই পয়ার পাছত 3 বছর জেলত থাকি মুকলি আকাশের তললৈ উলাই আহি ড্রাগসর নিষিদ্ধ বেহাত ধরেছিল মইনুল হকে। মঙ্গলবারে দিনের ভাগত যমুনামুখ রেল স্টেশনত চলা অভিযানত আরক্ষীর জালত পড়েছিল নিজামুদ্দিন নামৰ এটা ড্রাগস পেডলার। ড্রাগসসহ গ্রেপ্তার করা নিজামুদ্দিনের স্বীকারোক্তির আধারতে নিশার ভাগত আরক্ষীয়ে জালত পেলালে অর্ণমাই বরা কাণ্ডরে কুখ্যাত হয়ে পড়া মইনুল হক। গ্রেপ্তার করা পেডলার দুটার পর আরক্ষীয়ে জব্দ করেছে ওজন পরিমাণের নিষিদ্ধ ড্রাগস। প্রশ্ন হয়, রাজ্য কপাই যাওয়া অর্ণমাই বরা কাণ্ডত ফাঁসিকাঠত ওলোমার পর কথম পিহারি যাওয়া মইনুল হকৰ বিৰুদ্ধে এবাৰ কঠোৰ ধাৰাত গোচৰ ৰুজু কৰিবনে হোজাই আৰক্ষীয়ে? দবকাৰ পৰা আব্দুল হাকিমৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।